আলাইকুম প্রিয় কামারি বায়ু বোনেরা কক্সিনা পাউডার এটি পোলট্রি মুরুক মুরগিকে খাবার পানি অথবা দানাদার কাজের সাথে মিক্স করে খাওয়াতে হয় বেটকেয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বন্ধুরা কক্সিনা এটি গ্লোব কোম্পানির দশ গ্রামের পাউডার কক্সিনা দশ গ্রামের পাউডার এর মূল্যমাত্র দশ টাকা এটি মূল্য সস্তা কিন্তু পোলট্রি ও দেশি মুরগ মুরগির ক্ষেত্রে বেশ ভালো রেজাল অল্প টাকায় পাওয়া যায় যা কক্সিনা এর মধ্যে রয়েছে সালফাক্লোরোজিন সোডিয়াম মনোহাইড্রেট প্লাস সোকুজ কম্বিনেশনের পাউডার কক্সিনা পাউডার যা পোলট্রি মুরগ মুরগির রক্ত আমেষার লক্ষণ দেখা দিলে খাওয়ানো যায় অথবা আমেষার লক্ষণ দেখা দিলেও খাওয়ানো যায় পাউল ট্রাইফয়েড পাউল কলেরা চুনা পায়খানা সাদা পায়খানা অর্থাৎ পোলটির ও মুরুখ মুরগি পরিপাকতন্ত্রের সকল সমস্যা দেখা দিলেও খাওয়ানো যায় এটি অনেক সময় মুরগির ক্ষেত্রে ডিম পাড়া গুলি ক্ষেত্রে মুরুগের সাথে বেশি পরিমাণে পায়খানা বেহার হলেও খাওয়ানো যায় কক্সিনা পাউডার খাওয়ানোর নিয়ম হলো এটি যেমন লক্ষণগুলি অল্প অথবা বেশি পরিমাণে দেখা দিলে দুই ক্ষেত্রেই খাওয়ানো যায় কিন্তু গসগুলি পরিমাণে বেশি দিতে হয় বেশি আক্রান্ত হলে রোগের লক্ষণে পরিমাণ অল্প হলে সেই ক্ষেত্রে প্রতি দুই লিটার খাবার পানির সাথে এক গ্রাম পাউডার পানির সাথে মিক্স করে তিন পাঁচ দিন পর্যন্ত খাওয়ানো যায় অথবা দশ কেজি ওজনে দানাদার খাদ্যের সাথে এক গ্রাম পাউডার মিক্স করে খাওয়ানো যায় কোনো কোনো সময় পাঁচ গ্রাম সাথেও মিস করা যায় বেশি পরিমাণ অর্থাৎ তীব্রতার রোগের লক্ষণ দেখা দিলে প্রতি দুই গ্রাম অথবা আড়াই গ্রাম পাউডার এক লিটার কাবার পানির সাথে মিক্স করে খাওয়ানো যায় তিন পাঁচ দিন পর্যন্ত অথবা পাঁচ কেজি ওজনের দানাদার খাদ্যের সাথে দুই অথবা আড়াই গ্রাম পাউডার কক্সিনা পাউডার মিক্স করে খাওয়ানো যায় পানির ক্ষেত্রে প্রতিদিনই নতুন পানির সাথে পাউডারটি মিক্স করে খাওয়ানো যায় এটি কক্সিনা পাউডারটি খাওয়ানো হলে পোলট্রি ও মুরগ মুরগি হতে তিন দিন পর্যন্ত ডিম অথবা মাংস না খাওয়াই উত্তম আশা করি বন্ধুরা কক্সিনা পাউডার এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম সেই জন্য সেন্টে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন নিজে ভালো থাকুন আপনার কামার ভালো থাকুন সে প্রত্যাশা বিদ্যালিলাম হাফ পেজ